ক্রুজে মাদকের পার্টি আটক শাহরুখপুত্র আরিয়ান খান ভারতে নার্কটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তাদের হাতে আটক হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এনসিবি ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে আরিয়ানকে মুম্বাইয়ের এক মাদক মামলায় আটক করা হয় তাকে খবর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের শনিবার রাতে সমুদ্রে অবস্থিত এক ক্রুজে চলা রেপ পার্টিতে উপস্থিত ছিল সে আর সেখান থেকেই তাকে নিয়ে আসা হয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে সে ছাড়াও ওই বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে আরও দশজনকে আটক করে এনসিবি এনসিবির জোনাল ডিরেক্টর সমীর অঙ্খেরে এক বিবৃতিতে জানান বলিউড সুপারস্টার শাহরুখ খান পুত্র আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো দক্ষিণ মুম্বাইয়ের বালার্ড এস্টেট অফিসে আছেন তিনি শনিবার রাতে এনসিবি ক্রুজে চলা রেপ পার্টিতে থেকে তাকে আটক করা হয় হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায় শনিবার রাতে কিছুটা ফিল্মি কায়দাতেই ক্রুজে অভিযান চালায় এনসিবি গোপন সংবাদের ভিত্তিতে যাত্রী বেশে ক্রুজে চড়েন এনসিবির কর্মকর্তারা এরপর পার্টি শুরু হতে আটক করা হয় মোট দশজনকে এনসিবি জানায় আরিয়ান খানের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে তিনি মাদক নিয়েছেন কি না বা অন্যদের মাদক দিয়েছেন কি না তা নিয়ে তদন্ত চলছে এনসিবি আরিয়ানের ফোনের চ্যাটগুলি খতিয়ে দেখছে বলে জানায় তারা উল্লেখ্য আরিয়ান খান শাহরুখ খান ও গৌরী খানের প্রথম সন্তান শাহরুখ গৌরী মেয়ে সুহানা খান এবং আব্রাহাম নামে আরেকটি ছেলে রয়েছে